এখন দেখুন নাচতে শুরু করবে, ছোট মেয়েরও টিকটক বানায়। ওয়াও, আমি যে তাদের ভিডিও বানাচ্ছি তারা কিন্তু যা দেখছে না, দেখতে পেলে কিন্তু তারা নাচবে না আর। দেখুন কিভাবে টিকটক বানাচ্ছে, আমি তিনতলা ছাদের উপর থেকে বানাচ্ছি ভিডিওটি, ওরা অনেক দূরে। মনে হচ্ছে তাদের টিকটক অ্যাকাউন্ট আছে। দেখেন আরেকটি পিচ্ছি আসছে নাচার জন্য। ওয়াও, তাদের বাসার সামনে জায়গা নাই সেহেতু তারা রাস্তার ভিতরে এভাবে, দেখুন এখন নৃত্য ড্যান্স দিচ্ছে নৃত্য। বড় হলে কি হবে এবার চিন্তা করুন, বড় হলে হবে ড্যান্সার। তাদের নাচে প্রশংসা করা যায়, দেখুন তারা কিন্তু উইদাউট প্র্যাকটিস এভাবে নাচছে। দেখুন কত উপর থেকে ভিডিও করা হচ্ছে, আমি হচ্ছে তিনতলা বিল্ডিং এর ছাদের উপর থেকে ভিডিও করছি, তারা হচ্ছে রাস্তার ভিতরে এভাবে নাচানাচি করছে। দেখুন একজন আরেকজনকে নাচ দেখাচ্ছে যাতে কম্পিটিশন করে, একজনের রাউন্ড হচ্ছে আরেকজনকে কোমর দুলি দেখাচ্ছে এভাবে করতেই। দেখুন আরো দুইটা পিচ্ছি নিয়ে আসছে নাচের জন্য। মূল কথা হচ্ছে তাদের বাড়ির সামনে খেলাধুলা জায়গা নাই সেহেতু তারা রাস্তার উপরে এভাবে নাচানাচি করছে। বাংলাদেশে যদি বা বাহিরের কান্ট্রির মতো পার্ক গুলো দিত, জায়গায় জায়গায় পার্ক বানিয়ে দিত, বিকেলবেলা মানুষ গিয়ে ওখানে থাকতো, বসতো, টাইম পাস করতো, বাচ্চারা খেলাধুলা করতো, তাহলে কত সুন্দরই না হতো। বা রাস্তার পাশে পাশে ওয়াকওয়ে দিত, তাহলে মানুষ কিন্তু ব্যায়াম করতে পারতো, যারা ডায়াবেটিক্সের রোগী আছে তারা ব্যায়াম করতে পারতো এবং বাচ্চারাও খেলাধুলা করতে পারতো, যারা সিনিয়র সিটিজেন আছে তারাও কিন্তু হাঁটাহাঁটি করতে পারতো। বাংলাদেশ সরকারের এটা উদ্যোগ নেওয়া উচিত।